তার রোধে উপরে পৌঁছে আনেন, যাতে জনক বন্ধু বন্ধু এবং ওনার পরিবার সহ যারা নির্মাণ ভাবে শহীদ হয়েছেন আল্লাহ তাদের কবরে স্বর্ণ পৌঁছে আনেন। আজকের যে আয়োজনটা মূলত আসলে কোনো লোক দেখানো আয়োজন না, এটা আসলে দেখেন আপনারা একটা ঘরের ভিতরে আয়োজন, অর্থাৎ এখানে লোক দেখানো যখন ব্যাপার না, এই যে এতিম বাচ্চাদের খাওয়ানো এটা একটা নিয়ামত, আল্লাহ কখন কার পক্ষ থেকে কার কী মাফ করে আল্লাহ জানে। তা আপনি জানেন যে বঙ্গমাতা শেখ ফজলুল নেছা মুজিব যিনি সারা জীবন ধরে বঙ্গবন্ধুর নেপথ্যে থেকে আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন সবই কিন্তু বঙ্গবন্ধুর প্রেরণা দেয়, অর্থাৎ ওনার সমস্ত কর্মের সাথে উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সে কারণে আমি মনে করি ওনার এই জন্মদিনে আজকে এবং এই মাসে উনি মৃত্যুবরণ করেছেন, সে কারণে ওনার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক ওনার যাদের ভেস্তে নসিপন। এবং এই আয়োজন যারা করেছেন বিশেষ করে আল্লাহ নজরুল ইসলাম দুলাল আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি এবং এই ওনার অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, সব ধর্মীয় প্রতিষ্ঠানের শুল্কবার সহ যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটা পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা আজকের দেশের প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করেছি, উনি যেন সুস্থ থাকেন, বাংলাদেশকে যাতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই উদ্দেশ্যেই মূলত আমাদের এটি করা। এটা অনেকে আছে যে দেখানোর জন্যই করে, আজ থেকে প্রায় 93 বছর আগে অর্থাৎ 1930 সালের এই দিনে, আজকের এই দিনে বঙ্গমাতা ফজলুল নেছার জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়াতে। ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার পিছনে অনেক অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে। কখনো বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তিনি এই দেশটার জন্য অনেক কাজ করেছেন, অবদান রেখেছেন। তো এই আজকে আমি মনে করি এই দেশের একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব যে আজকে সে দিনের দুনিয়াতে নাই উনি, ওনার জন্য এই দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে এতিমদের মাঝে আমরা কোরআন খতম করেছি, এই মাদ্রাসার ছেলে মেয়েদেরকে নিয়ে আরও কিছু লোকদেরকে নিয়ে খাবার আয়োজন করেছি, শুধু তার রুহের মাগফিরাত কামনার জন্য। এই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল সহ ওই দিনে যারা 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। আমি শুধু এখানেই না, আমাদের আরও অন্য প্রতিষ্ঠান আছে, অনেকগুলো মাদ্রাসা আছে মসজিদের সাথে জড়িত, সব জায়গাতেই এই ব্যবস্থা করেছি। শুল্কপাতে বিশেষ করে আমাদের নেতাকর্মীরা যেখানে আছেন তারা প্রত্যেক জায়গাতেই আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি, যাতে ওনার রুহের মাগফিরাত কামনা করি, যাতে আল্লাহ বেহেশত নসিব দান করেন।